গোয়ায় ধাক্কা তৃণমূলের। পদত্যাগ করলেন প্রাক্তন বিধায়ক লাভু মামলেদার সহ পাঁচ নেতা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তাঁরা জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য দল যে সংস্থাকে নিয়োগ করেছে তারা গোয়ার জনগণের নাড়ি নক্ষত্র জানে না, আসলে তারা বোকা বানাচ্ছে। গোয়ায় তৃণমূলের প্রস্তাবিত গৃহলক্ষী প্রকল্প নিয়েও চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি গোয়ার বাসিন্দাদের মধ্যে বিভাজন তৈরি করারও চেষ্টা চলছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা পদত্যাগপত্রে অভিযোগ জানিয়েছেন গোয়ার প্রাক্তন বিধায়ক লাভু মামলেদার সহ পাঁচজন। গোয়ায় তৃণমূলের প্রস্তাবিত গৃহলক্ষী প্রকল্প নিয়ে চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি গোয়ার বাসিন্দাদের মধ্যে বিভাজন তৈরি করারও চেষ্টা চলছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা পদত্যাগ পত্রে অভিযোগ জানিয়েছেন গোয়ার প্রাক্তন বিধায়ক লাভু মামলেদার সহ পাঁচজন। দলেরই প্রধানকে অনাস্থায়নে অপসারণ করলেন তৃণমূলের বাকি সদস্যরা। মুর্শিদাবাদের সুতির ঔরঙ্গাবাদ গ্রাম পঞ্চায়েতের ঘটনা, আর এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। মুর্শিদাবাদের সুতিতে তৃণমূলের পঞ্চায়েত প্রধান অপসারিত, দলেরই আট সদস্য ভোট দিলেন প্রধানের বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে সুতি দু নম্বর ব্লকের ঔরঙ্গাবাদ গ্রাম পঞ্চায়েতে। এই পঞ্চায়েতে মোট সদস্য ছিলেন দশ জন, একজনের মৃত্যু হয়, বাকি সব সদস্যই তৃণমূলের। নজনের মধ্যে আটজনই অনাস্থা আনেন প্রধানের বিরুদ্ধে। বুধবার আটজনই প্রধানের বিরুদ্ধে ভোট দিয়ে তাকে অপসারিত করেন, উপস্থিত ছিলেন না প্রধান। তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান খালেদা বিবি দুর্নীতি ও স্বজন পোষণ করছেন। বিগত কিছুদিন ধরেই উনি বিধানসভায়, আপনারা জানেন যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার হয়ে সুতি বিধানসভায় গত বিধানসভা নির্বাচনে এখানে নির্দল প্রার্থী হিসাবে মঈদুল ইসলাম লড়েছিলেন, তার সঙ্গে আজিজুল হাকিমের যোগসাজশ আমরা ধরতে পেরেই প্রধানকে আমরা পদত্যাগ করতে বলি। যদিও অপসারিত পঞ্চায়েত প্রধান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাকে মেম্বাররা বলেছিল চুরি করতে বলেছিল, উন্নয়নের কাজে আমরা ভাগ নিব, চুরি করব, 13 লক্ষ টাকা চুরি করিনি, সেই জন্য আমার উপরে জনসাধারণের জন উন্নয়নমুখী প্রকল্পতে কে কত টাকা মারতে পারবেন, কোন নেতাকে কত টাকা দিতে পারবেন, চুরির ভাগটা কে কত শতাংশ পেলেন, যখন উপরে নেতৃত্ব যখন ঠিক তাদের শতাংশটা বুঝে নিতে পারছেন না, তখন তাদের প্রধানকে তারা অপসারণ করছে। এটা তাদের মধ্যে নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব। এখনো পরবর্তী প্রধান নির্বাচনের দিন ঠিক হয়নি বলে তৃণমূল সূত্রে খবর। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।